করে, গ্রাম অঞ্চল। আমাদের দেশের গ্রামগুলো খানিকটা সভ্য হয়ে গেছে, তাই না? গ্রামে সবকিছু পাওয়া যায়, গ্রামে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু যে গ্রামে মাদ্রাসা নেই, স্কুল নেই, শিক্ষার ব্যবস্থা নেই, আদব কায়দা শিখার আবার কেউ নেই, কোন ইসলামিক আলোচনা হয় না, দর্শ হয় না, তারা একবার সভ্যতা থেকে দূরে, ইসলাম থেকে দূরে। মানসাকানাল বাদিয়া তাজাফা, যারা বেদুইন অঞ্চলে বসবাস করে তাদের অন্তর শক্ত হয়ে যায়। আর যে শিকারী পশুর পিছনে ছুটে, শিকার করা যায়, অনেকে পাখি শিকার করে বেড়ায়, অনেকে পশু খরগোশ হরিণ শিকার করে বেড়ায়, যারা এরকম বনে জঙ্গলে শিকার করে বেড়ায়, নবী সাল্লাল্লাহু বলেছেন ওরাও ভালো না, ওরা গাফিল হয়ে যায় আল্লাহর জিকির আজকার থেকে। শিকার করতে করতে নামাজ ওর জোহর আসর গেছে, মাগরিব হয়ে গেছে, খবরই নেই ওর। আর এইরকমই অবস্থা আজকালকার যুগে ক্রিকেট খেলা লোকদের, হ্যাঁ হ্যাঁ ফুটবল খেলা লোকদের, এইরকম যতগুলি খেলা রয়েছে, নামাজ বলে কোনো পরোয়া নেই। সুতরাং যেই খেলাতে নামাজে বাধা সৃষ্টি করে অথবা নামাজের রক্ত পার করে দেয়, সেই খেলা আসলে খেলা জায়েজ হইলেও এই বহিরাগত কারণে সেই খেলা হারাম। ক্রিকেট কয়েক ঘন্টা ধরে খেলা হয়, ও যদি প্লেয়ার বলে যে না আমি এখন নামাজ পড়তে যাবো, তাও হয়তো নামাজ পড়তে যেতে পারবে, তুই নামাজ পরে পড়বি, এখন খেলা সার, তুই এখন লাইনে আছিস, আমি বুঝিও না, আলহামদুলিল্লাহ না বুঝলেই ভালো। ক্রিকেট অনেকে বুঝে কিন্তু আমি বুঝিও না, আপনাদের বলছি, আর এটাতে আমি গৌরব করি যে আলহামদুলিল্লাহ বুঝি না, কারণ বুঝলে একটু দেখার ইচ্ছা হয়, বিভিন্ন জায়গায় গিয়ে হোটেলে থাকি, সামনে টিভি আছে, দেখার ইচ্ছা হবে কিনা, আমার খোলারও ইচ্ছা হয় না। বোম্বাইয়ের মতো জায়গাতে 15 দিন 20 দিন 25 দিন হ্যাঁ ওই স্টারওয়ালা হোটেলগুলোতে থেকেছি, টিভিটা খুলিও নি, অন করিনি, কারণ আমার কোরআনে তফসির নিয়ে আমি ব্যস্ত, হয় পড়বো আমি, প্রস্তুতি নেব, তারপরে গিয়ে আমাকে রেকর্ডিং করাইতে হবে, বক্তব্য করতে হবে, আমাকে তফসির পেশ করতে হবে, তো আমার টিভি খুলে লাভটা কি? সময় হয় না, সময় হলেও খুলিও নি, এসে একটু সময় পেলে একটু রেস্ট করো। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে না বুঝে ভালো, বুঝলে আবার খোলার ইচ্ছা হইতো, তাই না? মাছ ধরা, হ্যাঁ হ্যাঁ, এই যে সমুদ্রের পাশে যারা মাছ ধরে, নামাজ পড়ে, ফজরের নামাজ মাঝে মধ্যে গিয়েছি, ফজরের নামাজ আমি ওখানে গিয়ে একবার মসজিদ, যেটা আপনার সাদুল আহমেদের মসজিদ আছে, ওইখানেও নামাজ পড়েছি ফজরের মাঝে মধ্যে, গিয়ে দেখি যে মাছ ধরছে। আর অমুসলিম হয়তো ঠিক আছে, ফিলিপিনো অমুসলিম গুলো, মুসলিম বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মাছ ধরছে, বেনামাজি সব। তো নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যারা শিকার করে সে শিকার মাছের শিকার হইতে পারে, হ্যাঁ মাছ ধরা গাফা লাগা।